ভাবুন, ডায়মন্ড হারবারের ছবি আপনাদেরকে দেখালাম, ভিডিও বলা ভালো মাছ ধরার ভিডিও, কিন্তু এ কি, জালে মাছ কোথায়? কি উঠলো বলুন তো? তিনটে ব্যালট বক্স, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকাতেই জল থেকে মাছের বদলে উঠছে ব্যালট বক্স। ভাবতে পারছেন, দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা হাই মাদ্রাসার সামনে যে পুকুরটা রয়েছে সেখানেই জাল ফেলে মাছ ধরা চলছিল, আর সেই মাছ ধরার সময় জালে ভারী ভারী কিছু রয়েছে বলে বুঝতে পারেন তারা। সঙ্গে সঙ্গে সেই জালটি তোলা মাত্রই চোখ কপালে ওঠে প্রত্যেকের। জাল থেকে তিনটে ব্যালট বক্স উদ্ধার করা হয়েছে, আর এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ভোটের পরে ফলাফলও বেরিয়ে গিয়েছে, যদি ব্যালট বক্সই না থাকে তাহলে কিভাবে ভোটের পরিসংখ্যান মেলালেন ভোটকর্মীরা, তা নিয়ে তো প্রশ্ন উঠছেই। তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় এই ধরনের ঘটনা, ভাবুন একবার, তাহলে পঞ্চায়েত ভোটে কত টাকার চুপি হয়েছে, না হলে পুকুরে কিনা ব্যালট বক্স পড়ে থাকে। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে ব্যালট আর ব্যালট বক্স, তাও আবার ভোটের ঠিক পরই। সেই তালিকায় নতুন সংযোজন এবার ডায়মন্ড হারবার। এই মুহূর্তে ডায়মন্ড হারবারে যে পুকুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই পুকুরে মাছ ধরা চলছিল, মৎস্যজীবীরা মাছও ধরছিলেন, তাদের জালে কিছু ভারী ভারী থাকে, অর্থাৎ যখন মৎস্যজীবীরা ভাবলেন যে হয়তো কোনো বড় মাছ উঠেছে জালে, তো তখন যারা ছিলেন আর কি, যারা মাছ ধরছিলেন, তারা জাল টেনে তুলতেই তো চক্ষু চড়ক কাজ, এ কি, এ তো মাছ নয়, পরিষ্কার দেখা যাচ্ছে তিনটে ব্যালট বক্স। জায়গাটা কোথায়? না, ডায়মন্ড হারবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা, সেখানে জল থেকে মাছের বদলে উঠছে ব্যালট বক্স। ভাবতে পারছেন, দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা হাই মাদ্রাসার সামনে যে পুকুরটা রয়েছে সেখানেই এই কাণ্ড। জাল ফেলে মাছ ধরা চলছিল, মাছ ধরার সময় জালে ভারী ভারী কিছু রয়েছে বলে বুঝতে পারেন তারা। সঙ্গে সঙ্গেই সেই জালটি তোলা মাত্রই চোখ কপালে ওঠে প্রত্যেকের। জাল থেকে তিনটে ব্যালট বক্স উদ্ধার করা হয়। এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ভোটের পরে ফলাফলও বেরিয়ে গিয়েছে, যদি ব্যালট বক্স না থাকে তাহলে কিভাবে ভোটের পরিসংখ্যান মেলালেন ভোটকর্মীরা, প্রশ্ন তো উঠছেই। তো কেমন লাগলো বলুন এই ভিডিও, অর্থাৎ মাছ ধরতে গিয়ে মাছের বদলে উঠছে ব্যালট বক্স। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। ভালো লাগলে লাইক তো করবেনই, আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।